রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, আপনাকে আমাকে কোরআনুল করিম শিখাইছেন জেনে, রহমান হলেন তিনি কোরআনুল করিম শিখাইলেন জেনে, রহমান হলেন তিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন জেনে। এ নবীর উম্মতের দল এখানে প্রশ্ন হতে পারে, আল্লাহ তো দুনিয়ায় আগে বানাইছে তারপর মানুষ বানাইছে, এখানে তো কোরআনের ভিতরে আর রহমান দ্বিতীয় আয়াত বলা উচিত ছিল খালাকাল ইনসান, খালাকাল ইনসান না বলে বললেন আল্লাহুল কুরআন। কেন দ্বিতীয় আয়াতে কোরআনের কথা বললো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে পয়গম্বর বিশ্ব নবীকে কোরআনুল করিম শিখাইলেন, ঠিকই না? আরে নবীর উম্মতের দল, যেই নবীর উম্মত আমরা পয়গম্বরের উম্মত, আমাদের জাতের ভিতরে সিনার ভিতরে কোরআন আছে, এরা হইলে কোরআনের মানুষ, আমরা হইলাম কোরআনের মানুষ। এই জন্য রব্বে কারিম বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমানের পরেই দ্বিতীয় আয়াত আনা হয়েছে আল্লামাল কুরআন। এরে নবীর উম্মতের দল, এই কোরআন নাজিলের মাস হলো রমজান মাস, ঠিক কিনা? কিন্তু কোরআন পড়তে জানি না, সবে বরাতের রাত্রে দুনায়নের পানি ঢেলে কান্না করি, সব অর্থ রাত বরাত মানি ভাগ্য, সব অর্থ সব অর্থ ওই সব অর্থ বলে ভাগ্য, সব অর্থ রাত সব অর্থ কি বরাত মানি ভাগ্য। এই ভাগ্যের রাত্রে হাত দেখায় বরাতের রাত্রে নামাজ পড়া তুইয়া টিয়া পাখি, ওই যে টিয়া পাখিতে বাচ্চা বাচ্চা বিভিন্ন কাগজ উঠায় সেখানে নামাজ তুইয়া, ওদিকে ছাদের উপরে কেউ ককটেল মারে, কেউ আরশের দিকে বোম ফুটায়, আবার কেউ যে রাস্তার ফকিরের কাছে হাত দেখায়, ভাগ্য দেখায় ভাগ্য। ফকির এইবার কয় বলবো না থাকবে, কয় বলেন কথা কয় না, ভাগ্য পরীক্ষা করে সব বরাতের রাত্রে ইবাদত বন্দিগি থুইয়া উনি বইছে টিয়া পাখি নিয়া, আছে না? আছে। ওকে কথা কয় না? আছে। আছে আপনাদের ঢাকায় নাও থাকতে পারে, আমাদের বরিশালে আছে। সবে বরাতের রাত্রে বাজারে, নতুন বাজার, তুষকালী বাজার, মঠবাড়িয়া বাজার, জানকালী বাজার, ফাতরঘাটা বাজার, ওই যে বরগুনা বাজার, কুয়াকাটা বাজার, বিভিন্ন বাজারে, সুন্দর পটুয়াখালী বাজার, গলাচিপালা, রাঙ্গাবালি, সেই চরের ভিতরেও ওই বাজারের কোনায় কোনায় এই পাখি নিয়ে বইছে, কয় 10 টাকা দাও তোমার ভাগ্যে কি আছে সব বলে দেব, নাউজুবিল্লাহ কবির না, বাড়ি দিয়ে কইয়েন, দরকার নাই, জোরে কর নাউজুবিল্লাহ। বরাতের রাত, বরাতের রাত ভাগ্য পরীক্ষা করে টিয়া পাখিওয়ালার কাছে হাত দেই, কয় যুবক তুই যারে বিবাহ করার জন্য নেয়াত করেছো সে তো তোর ভুবত ভাইয়ের লগে প্রেম করে, তুই বিয়া করবি, 1 বছর পরে এই মেয়ে তালাক হবে, হায় হায়, 9 থেকে 8 থেকে আজকের অনার্স পর্যন্ত ডিগ্রি পাস করলাম, হেফজ থেকে শুরু কইরা দাওরা শেষ করলাম, এফতা শেষ করলাম, এখন তো খালাতো বিন্দে বিবাহ করব, বরাতের রাত্রে সুন্দর করে ভাগ্য পরীক্ষার জন্য হাত দেখাইলাম, এখন কি বলে আমার থেকে নাকি চলে যাবে ঢাকার ছেলে চাকরিওয়ালার সাথে, এই মেয়েকে কিভাবে কত্য করা যায়, সুন্দর করিয়া ফকিরের কাছে হাত দেখায় আবার বলে ভালো কইরা কোনো, ওই ডাক এবার কর তুমি যদি বিবাহ করো বিবাহের অনুষ্ঠানের দিনই গান্দাম লাইগা যাবে, লাগতে সন্দেহ কথা কয় না? ইতিমধ্যে আবার এই কথা কি নামাজ ছেড়ে দিয়া ও তো স্কুলে পড়ে কলেজে পড়ে, বন্ধু বান্ধব সবাই দেখায়, ও তালে তালে দেখাইতে গেছে, এ তোরা এনে কি আরো, ভাইয়া এনে হাত দেখাই, তো আমারটা একটু দেখো, আছে না নাই, দেখাইতে যায় বাজে গেছে, কয় তুমি যার লাগে প্রেম করো, রেখা তো বাম দিকে গেছে, ভাগ্য তো ভালো না আজকের বরাতের রাত, কান্দা কাটি করো দেখো রেখা উপরে ওড়ে কিনা। তবে বন্ধুরা যুবকেরা হাতের ভিতরে রেখা দেওয়ার মালিক আল্লাহ, ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ কথা কয় না, ঠিক কিনা? ভাগ্য দেওয়ার মালিককে দুনিয়ার কেউ না, বান্দা পরিবর্তন করতেও পারে কে, কিন্তু বান্দা আল্লাহর হাবিব বলেন মানজার দেওয়া জাদা, বান্দা চেষ্টা করু চেষ্টার ফল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতি তুলে দেয়। হে নবীর উম্মতের দল,
এই নামাজ পড়া রেখে দিয়া কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়া টিয়া পাখির ভাগ্য দেখানোর জন্য টিয়া পাখির বই দেখাইতে রাস্তার বগলে দাঁড়িয়ে গেল বন্ধুর কাছে। আরো বড় বড় ঘটনা আছে বলবো না, হাসাহাসি হবে সেই জন্য সামনে আগাবো না। এরে নবীর উম্মতের দল যুবক, তাহলে ভাগ্য দেওয়ার মালিককে? তোমার জন্মের 50 বছর আগে আমার মাওলায় আরশে আজিমে তোমার সব তকদিরে লিখে দিছে, ঠিক কি না? তুমি কোন জায়গায় বিবাহ করবা, কোন জায়গায় খাবা, কোন জায়গায় মরবা, কত টাকার মালিক হবা, কয়টা বাড়ির মালিক হবা, কয়বার মক্কায় যাবা, কয়বার বাইতুল্লাহ যাবা, কয়টা গাড়ি কিনতে পারবা, কয়টা ঢাকায় জমি কিনতে পারবা, কত কোটি টাকার মালিক হবা, সব কিছু জানে কে? কিন্তু বান্দা চেষ্টা করা লাগবে কি লাগবে না? আরো আসতে চেষ্টা করবো না? পীর সাহেব বাড়িতে আইসে চাল দিয়ে যাইবে, কাজ করবো না, পীর সাহেব ধনী বানায় দেবে, গরু যায় ছাগল যায় মায় গরু পায় না, ঈদ আসলে মা একটা শাড়ি কাপড় পায় না, শীত আসলে মা একটা কম্বল পায় না, মায় তোরে আবার পাহারা দেশে রাস্তার বগলে গাড়ির কিনারায় চোখের পানি নয়নের পানি দুনয়নের পানি ঢেলে তোর জন্য দোয়া করে দিছে, মাথার উপরে সুন্দর করে বলেছে, ওরে মিঠু জামালপুর থেকে ঢাকা যাও বাবা তুই আমি মায়ের জন্য দোয়া করি, বরিশাল থেকে ঢাকা আসো মায়ের ভুই লাগাছো। হ্যারে নবীর উম্মতের দল, মা বাবারে এক মাস দুই মাস তিন মাস আব্বুরে আব্বু কয়ে ডাক না দিলে বাবার কলিজাটা ক্ষত বিক্ষত হইয়া যায়, আমার মালিকের নাচ দে আমার খাইয়া, আমার মাওলারে ডাক না দিলেও আল্লাহর কলিজাটাও ক্ষত বিক্ষত হতে পারে কি পারে না? এরে যুবক আল্লাহকে ঠান্ডা করার জন্য মাওলার কলিজাকে শীতল করার জন্য এইবার জীবনের শেষ একটা ডাক দেন আল্লাহ। হে আল্লাহ পাকের বান্দা বান্দি যুবক, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, হে দুনিয়ার মানুষ আমি মাওলা আমার দোস্ত হাবিবুল্লাহকে কোরআন শিখায় দিলাম, আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনে কোরআনুল কারীম শিক্ষা দিতে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন, রাতের আঁধারে অন্ধকারে তেলাওয়াত করে সব বেঈমানদের মাথা গরম, তুমি আমিও যদি আল্লাহর কালাম তেলাওয়াত করি দুনিয়ার বিভিন্ন জনেই তোমাকে আমাকে টিটকারি করবে, তোমার ছেলে মাদ্রাসায় দিলে বলবে খয়রাত করবে। হেরে নবীর উম্মতের দল শুনিয়া রাখ, আমরা কওমিয়ায় পড়েছি আল্লাহ প্রদত্ত টাকা দিয়া, তোমরা গরিবের 15 পয়সা ভ্যাডের টাকা দিয়া ইঞ্জিনিয়ার হয়েছ, ভালো করে শুনবা বলে হুজুর আপনারা কিভাবে আল্লাহ প্রদত্ত টাকা দিয়ে কোরআন শিখছেন বলে শোনো, আমার আব্বাজানকে কোটি টাকার মালিক বানাইছে, আমার ভাইজানকে আল্লাহ লাখপতি বানাইছে, আমার ভাইজানকে আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইছে, জানি না তবে উদাহরণস্বরূপ ধরে না, তবে বন্ধু তেনাদের জাকাতের টাকা ফরজ করেছেন আল্লাহ, জাকাত দান করতে বলেছেন, এটা তেনার টাকা না, এটা রব্বে কারিমের আইন গৃহীত পাশ গৃহীত টাকা, কথা কয় না ঠিক কিনা? এই টাকাই আল্লাহর বান্দা মাদ্রাসায় দেয় কোরআনের পক্ষে সহযোগিতা করে, জাকাতের টাকা দান করেছে, এ দিয়ে যত কোরআনের হাফেজ মুক্তি মুহাদ্দিস হয়েছে, আল্লাহর বান্দারা কেয়ামত পর্যন্ত যত আনেওয়ালা এনাদের ছাত্র দুনিয়ায় বহমান কোরআন তেলাওয়াত করবে, এর একটা সব বিকাশের মতো হাসরের ময়দানে বিচারালয়ের ময়দান পর্যন্ত আল্লাহর বান্দার আমল নামায় ঢুকতে থাকবে, ঠিক কিনা? তবে বলো দুনিয়ার মানুষ, বরাতের রাত্রে আগেই বলেছিলাম কান্নাকাটি করতেছে, এক আব্বুজান পাশে কান্না করে, আর একজনে কোরআন তেলাওয়াত করে, আর একজনে আল্লাহর কদমে সেজদা দিয়ে কান্নাকাটি করে, আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ যখন চর্মনার মাদ্রাসায় পড়তাম হুজুরে বলতো, এ তালবে আলিম ও তোলাবারা ওলামায়ে কেরাম মুস্তাদ বীরেন্দু, সবাই আজকের এই বরাতের রাত্রে আল্লাহ
আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করো, এই রাত্র ইবাদতের রাত্র, এই রাত্র মাওলার কাছে চাওয়ার রাত্র। সবাই যে যা পারো চাও, আমিও ঢাকার মা বোন চাচা চাচি সবার খাতে পায়ে ধরে বলে যাব, কালকের পরের রাত্রি বরাতের রাত, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে যাও, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যাও। নামাজ পড়তে হলে আল্লাহর কালাম দরকার আছে না নাই? আরো জোরে কো আছে। এ নবীর উম্মতের দল নামাজ পড়ে অনেক আল্লাহর বান্দারা, সালাতুত তাসবিহ নামাজ যেই নামাজের ভিতরে প্রথমে চার রাকাত নামাজ, সালাতুত তাসবিহ নামাজ এই প্রত্যেক রাকাতের ভিতরে 75 বার করিয়া একটি দোয়া আছে, সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা আসর, সূরা ফিল, সূরা নাস, এই ছোট ছোট সূরা দিয়ে চার রাকাত নামাজ পড়ে প্রথম রাকাতের সূরা ফাতিহা, সূরা আসর তেলাওয়াতের শেষেই রুকুতে যাওয়ার আগেই 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা 15 বার পড়িয়া সেজদে রুকুতে যাইয়া আবার সুন্দর করিয়া তাসবিহ পড়ার শেষ 10 বার পড়বে এই দোয়াটা, রুকু থেকে উঠিয়া রব্বানা লাকাল হামদ বলিয়া আবার 10 বার, 10 বার শেষ হবে আবার সেজদে যাবে সুবহান রব্বিয়াল আলা, শেষ হবে আবার ওই দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বে। এভাবে প্রথম রাকাতে প্রত্যেক তাসবিহ পড়ে 75 বার এই দোয়া পড়িয়া সুন্দর করে দ্বিতীয় রাকাতে আবার সুন্দর করে দোয়াগুলো পড়বে, এভাবে চার রাকাতে 300 বার এই দোয়াটা পড়তে থাকবে। অনেকে গোমরাহি দোয়া পড়ে, কয় প্রত্যেক রাকাতে 15 বার সূরা ইখলাস পড়ো, কত কয় আসলে? না না, কালকে জেনে নাও, ভালো করিয়া শুনিয়া নাও, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, আল্লাহর কালাম তেলাওয়াত করো, আল্লাহর কালাম তেলাওয়াত শিখো না, অন্তত পক্ষে এই দোয়াটা পড়ে সারা রাত্র নফল নামাজ পড়তে থাকো, সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি আল্লাহু আকবার বলে হাত বাঁধো, এরপরে যেমনি ভাবে নামাজগুলো পড়ি এমনি ভাবেই সুন্দর করে ছোট ছোট সূরা দিয়ে সূরা ফাতিহার সাথে মিলে নামাজ পড়ো, সারা রাত তাসবিহ সালাতুত তাসবিহ নামাজ আদায় করো। শায়খ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে দেখতাম সেজদার ভিতরে যাইয়া দোয়া পড়তো, আল্লাহর ওলির চোখ থেকে দেখতাম পানি পইরা মসজিদের ওই খাটাল অথবা কি বলে শানগুলো কান্নায় চোখের পানিতে জর্জর হয়ে যেত, বহুমান হয়ে যেত উস্তাদদেরকে দেখতাম, তোমরাও আল্লাহর ওলি যদি হতে চাও আল্লাহর ওলিদের মতো কান্না করো, নবী বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, এরে নবীর উম্মতের দল বেশি বেশি কান্না করো, অল্প অল্প হাসো, রাতের আধারে অন্ধকারে তেলাওয়াত পড়ো না, নামাজও পড়ো না, আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, জিকির দুনিয়ার কোনো পীরের না, জিকিরের কথা আল্লাহ কোরআনের ভিতরে 3 ভাগের 1 ভাগ আয়াতি বলেছেন জিকির করো, যাকারা ইয়াজকুরু যাকরান ভাগুয়া যাকিরুন, জিকির করো কার? আরো জোরে কো আল্লাহ, আল্লাহর বান্দা বান্দিরা, এরা নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, হেরে বান্দা নফল পড়বা বরাতের রাতের নামাজ, এই নামাজ পড়ার জন্য এখনই মসজিদে সাজাইলা জারবাতি দিয়া, এখন কয় মসজিদের নতুন বিয়া হইবে মনে হয়, আজকের যতগুলো মসজিদে দেখলাম বাতি জারবাতি, বিল্ডিংয়ে জারবাতি, নিজের পোশাক ধৌ নাই, নিজের টুপিটা তুত্তে পড়ে আছে, এই বরাতের রাত্রি পাক পবিত্র সুগন্ধি লাগাইয়াও এই রাতের আধারে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আল্লাহর নবী পয়গম্বর তিনিও মানুষ আমরাও মানুষ, কথা কয় না? এরা যুবক আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ বলেন আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এর মানুষের দল, যেই মানুষগুলার সিনার ভিতরে কোরআন আছে, যেই মানুষগুলার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষগুলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, ভয় থাকাই মানে ঈমান, যেই মানুষগুলার ভিতরে ঈমান আছে তাদের নামাজ কবুল হবে, তাদের কোরআন তেলাওয়াত কবুল হবে, তাদের যাকাত কবুল হবে, তাদের সব দান সদকা গুলো কবুল হবে। কবুল করার মালিক আমার আল্লাহ ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই সবে বরাতের রাতে ওই জান্নাতুল বাকির গুরুস্থানের কিনারায় আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারায় রাতের আধারে অন্ধকারে দাঁড়াইয়া ওই জান্নাতুল বাকির ভিতরে দোয়া করতেন বিভিন্ন কবরের কিনারায় দাঁড়াইয়া। তোমার না মা নাই আমার মা নাই, তোমার বাবা নাই আমার মাও নাই, এই বরাতের রাত্রি সারা রাত্র নামাজ পড়ো, কবর জিয়ারত করো, দুনায়নের পানি ঢেলে কান্না করাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী জান্নাতুল বাকির ভিতরে কান্না করে দোয়া করত, এই কথার দ্বারাই প্রমাণ হয় তুমি আমিও সুন্দর করে মা বাবা দাদা দাদি নানা নানির কবরের কিনারে দুনায়নের পানি ঢেলে কান্না করা। এরা যুবক চোখে পানি নাই, কান্না কাটি নাই, আল্লাহর বান্দা এ বান্দি, এজন্য মহিলারা আবার কবরের কিনারায় যাবে না। কিন্তু ভালো করে বুঝতে হবে যুবক, আল্লাহর হাবিব পুরুষ, আমরাও পুরুষ, আল্লাহর হাবিব গোরস্থানে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেন, আমরা সেই নবীর উম্মত, আমরাও মা বাবা আত্মীয় স্বজনের কবরের কিনারায় এই বরাতের রাত্রে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে জিকির করে দুনায়নের পানি ঢেলে মা বাবার জন্য দোয়া করব। মালিক আমার মা আমার বাবা কত কিছু রেখে গেল, আমি তেনাদেরকে কি দিব? সন্তানের চোখের পানি যত পাওয়া দুনিয়ার কোন মানুষের পাওয়ার অত হতে পারে না। তুমি ধার করে দোয়া করাও, ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে। হে যুবক, তোমার দোয়া আমার দোয়া, তোমার মা বাবার কাজে লাগবে কতক্ষণ ঠিক কিনা? আরে যুবক, আল্লাহর গোলাম মানুষ হয়েছেন, মানুষ হলেই হবে না, খাওয়ার নাম মানুষ নয়, পোশাক পরার নাম মানুষ নয়, মানুষ হয়েছেন আল্লাহর ওলি, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই, শাহজালাল শাহবরান রহমাতুল্লাহ আলাই, উসানির কারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিনী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাই, ওই যে ফরিদপুরের জমিনে ঘুমানো শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, সরবনার জমিনে শায়েক দয় সৈয়দ শাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, সারসিনার জমিনে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, ওই যে নেসারাবাদে কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, মির্জাগঞ্জের আল্লাহর অলি কেওড়া বুনিয়ার আল্লাহর অলি আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, এন্তেকালের কয়েকদিন পরেই কেওড়া বুনিয়ার আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, তেনার কবরস্থানের থেকে সুগন্ধি ঘেরা হাটাজারির মহাদ্দেস সাহেব হুজুর এন্তেকালের কয়েকদিন পরেই কবর থেকে সুগেরা, তারাও মানুষ তুমি আমিও মানুষ, হেরে আল্লাহর বান্দা বান্দীরা, মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে কান্না কর, খাওয়া দাওয়া ফুর্তি করার নাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না, এই দুনিয়া সারি আল্লাহর বান্দা বান্দি কবরে যাওয়া লাগবে গো, কবরে ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি, বাতি নাই সাথী নাই কেউ নাই কেউ নাই, কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর বান্দারা কে আছে জোরে কও জোরে কও জোরে কও, ওই আল্লাহর আর একটা জোরে ডাক দিও আল্লাহ, আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার মাওলার
না লইয়া কবরে যাইও না। ওই কাওরা বুনিয়ার আব্দুর রশিদ সাহেবের একটি কেরামত বইয়ের ভিতরে কিতাবের ভিতরে পাইলাম। আল্লাহর অলি হজে যাইবে, বর্তমান তেনার বড় ছেলে মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেবকে নিয়া হুজুরে সুন্দর করিয়া বলে চলো। আল্লাহর অলি বাইতুল্লাহর দিকে গেল, বাইতুল্লাহর দিকে যাবে বিমানে বসিয়া, উঠবে উঠবে অন্তিম মুহূর্তে বিমান ছাড়ে নাই বাংলাদেশ এয়ারপোর্টে বসিয়া। ডাক দিয়া কয়, ভাই আপনাদের কাছে কারো ফোন আছে মোবাইল আছে? তৎকালীন সময়ে মোবাইল বড় বড় মোবাইল বাড়িতে হইলে ফোন। ডাক দিয়া কয়, ভাই আপনার ফোনটা দেন মোবাইলটা দেন, আমি একটু বাড়ি কথা বলবো। আল্লাহর অলি আব্দুর রশিদ সাহেব কাওরা বুনিয়ার আল্লাহর অলি ডাক দিয়া কয়, ভাই তোমার মোবাইলটা দাও। ডাক দিয়া কয়, হুজুর মোবাইল থেকে ওই যে দূরালাপন হইতে ফোনের ভিতরে চাই না, আপনি যদি টেলিফোনে ফোন করতে চান টেলিফোন দিয়ে ফোন করতে হবে। আল্লাহর অলি ডাক দিয়া কয়, এ যুবক তোমার দরকার নাই, তুমি নাম্বার উঠাও, ফোন যাবে না না যাবে এটা আমি জানি না, বাড়িতে বিবির সাথে কথা বলবো মাদ্রাসার বিষয় নিয়া। আল্লাহর অলি সুন্দর করে ওই নাম্বারটা বলিয়া দেওয়ার সাথে সাথে মোবাইল থেকে টেলিফোনে ফোন দেয়, বাড়িতে রিং যায়, সাথে সাথে কথা বলে। আল্লাহর অলি ডাক দেয়া কয়, এই কথা কাউকে বলবো না, কাউকে জানাইবা না। এভাবে হুজুরের বহু কারামত আছে, বহু ঘটনা আছে। বাইতুল্লাহর কিনারায় যাইয়া বর্তমান মাহমুদুল হাসান অলিউল্লাহ কাওরাবুনিয়ার বর্তমান পীর তেনাকে ডাক দিয়া কয়, ও কাবার মালিক আমার অলিউল্লাহরে তুমি কবুল করিয়া নাও। হে আল্লাহর বান্দারা, আজকের দেখছেন চরমোনার যুবকদের ভিতরে সারা বাংলাদেশের যতগুলো যুবকদের মধ্যে বয়ান করে, তার মধ্যে ওই কাওরাবুনিয়ার হুজুরের ছেলে হইল মাহমুদুল হাসান ওলিউল্লাহ, মুফতি মাহমুদুল হাসান ওলিউল্লাহ সাহেব এইবার চরমোনার ময়দানে 15-17 মিনিট বয়ান করছে। সেই বয়ানের ভিতরে ময়দানের ভিতরে খই ভরতে রইছে। আমরাও তো আলেম, তেনারাও আলেম, তেনারাও লেখাপড়া করলো। চরমোনার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তেনার আব্বাজানকে দোয়া দিয়া গেল, এই সমস্ত আলেমদেরকে দোয়া দিয়া গেল। আমিও যে এই স্টাইজে আসি, আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ছোট্ট হুজুর কয়া ডাকতো, আর আল্লাহর আলি বলতো, ও ছেলে কাছে আসো আমার কাছে পান দাও। হুজুরের হাতে পান দিতাম, তবে ওই হুজুরে একদিন পিঠের ভিতরে 2-3টা থাপ্পড় দিয়ে বলে, ছেলে ভয় পাও কেন, দুনিয়ার কাউকে ভয় পাবা না, আমার আল্লাহকে ভয় পাবা। এ বাংলার মুসলমানেরা, দুনিয়ায় কেউ কাউকে মারতে পারে না, যদি না আমার আল্লাহ মারে, সব কিছুর মালিককে জোরে কয়, আরো জোরে কয়, জোরে কয়, জোরে কয়। হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, মারার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সব যদি আল্লাহ হয়ে থাকে, এই সবে বরাতের রাত্রে মাওলার কাছে চোখের পানি ঢাললা, আমার মাওলার কাছে চাওয়া যাবে কি যাবে না, আমার আল্লাহ তুমি চাইয়া দেখো, তোমার বান্দারা তোমারে ডাক দেয়। আজকের শবে বরাতের 2 রাত্র আগে তোমার বান্দারা তোমারে ডাক দিতেছে, আল্লাহ তুমি বরাতের রাত্রে ভাগ্য খুললা দিও, জান্নাতের 8টা দরজা খুলে দিও, জানি না মালিক তুমি খুলবা কি খুলবা না। হে কাবার মালিক, সব তোমার কাছে সোপর্দ করি না গেলাম, তোমার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিলে আসছে। হে আল্লাহ পাকের বান্দারা, আমরা মাওলার জান্নাতে যাইতে চাই কি চাই না, আরো জোরে কয়, চাই কি চাই না, তাহলে আমার মালিক তুমি চাইয়া দেখো, তোমার বান্দারা তোমার জান্নাতে যাইতে চাই, আমরা কি লইয়া কবরে যাবো, মিয়ানে আশেকে মাসু কেরামজি কেরামান কাতিবিন রাহাম কবর নি আছে কারাও মিল্লাত মাযহাব জুদাস আছে কারা মিল্লাত মাযহাব
আশেক বান্দারা এখন থেকে রোজা রাখার নিয়ত করতেছে, কথা কয় না ঠিক? আমার মাওলার জান্নাত যাইতে চাইলে আমার মাওলার সাথে চুরি করা যাবে না, আমার মাওলার সাথে ডাকাতি করা যাবে না, আমার মাওলার সাথে ধোকালাদি করা যাবে না। মুমিনের পরীক্ষার মাস হইল রমজান মাস, ঠিক কি না? এই রমজান মাস পাইয়া হিরুঞ্চি করে রাও, গাঁজা করে রাও, সুদ করে রাও, মদ করে রাও, জিনা করে রাও, দুনিয়ার ভিতরে লম্পট বদমাস মানুষেরা পালাইয়া পালাইয়া ঘরের ভিতরে হোটেলের ভিতরে যারা খাবি তোকে পায়ে হাত দিয়ে বললা যায়, আল্লাহ পাকের বান্দারা আমার আল্লাহর সাথে ডাকাতি করিস না, চুরি করিস না, আল্লাহ কিন্তু আরশ থেকে চাইয়া চাইয়া দেখে, কথা কয় না? এ যুবকরা আমার মাওলার জান্নাতে যাইতে চাইলে এই রমজানের পূর্ব মুহূর্তে আমরা মাওলার জান্নাতে যাওয়ার জন্য রমজান মাসের পরীক্ষা আমরা পাশ করতে চাই, কারা কারা চাই দুই হাত জাগাইয়া দেখায়, আমার আল্লাহকে আর একটা জোরে ডাক দিয়া কোন হাতে লড়া দাও, লড়া দাও, এ যুবকরা হাতে লড়া দিয়া আমার মাওলারে আর একটা জোরে ডাক দিয়া কন আল্লাহ। আমরা এবছর থেকে নিয়ত করলাম শবে বরাতের রোজাও রাখবো, রমজানের রোজা রাখিয়া আল্লাহ তোমার জান্নাতে যাবো, জোরে কান আমি। আল্লাহ পাকের বান্দারা রমজানের হক আছে না নাই? আর জোরে কয় না? আগেই বলছি মানুষ হইলেই হবে না, মুসলমান হলেই হবে না, মুসলমান হওয়ার পরে কিছু করণীয় আছে না? না, রমজান মাসে রোজা রাখিয়া সুদ খাইও না, রমজান মাসে রোজা রাখিয়া ঘুষ খাইও না, রমজান মাসে রোজা রাখিয়া মালের ভিতরে ভেজাল দিও না, মালের ভিতরে কম দিও না, রমজান মাসের ভিতরে রোজা রাখিয়া ভণ্ড ফায়সা গুনার কথা বলিও না, রমজান মাসে রোজা রাখিয়া মায়েরে বাবারে কষ্ট দিও না, রমজান মাসে রোজা রাখিয়া শ্রমিকদেরকে কষ্ট দিও না, রমজান মাসে সবাই একটা আশা ভরসা নিয়া সব জিনিসের ভিতরে দেখবে এত রহমত। আল্লাহর বান্দারা যারা নেককার ইমানদার সারাটা মাস একটা মাস রোজা রাখার পর যেদিন রোজা শেষ হয়ে যায় ঈদ হয়ে যায় কয় সব মনের ভিতরে শুধু সারা দেয় কি যেন হারায় ফেলছি, কথা কয় না? যদি কোনো নেককার আল্লাহর বান্দাদের রমজানের ভিতরে কোনো একটা রোজা ছুটতে যায় সারাটা বছর পরানের ভিতরে ছটফট করতে থাকে, এ আল্লাহ পাকের বান্দারা যুবক এই রাত্রের ভিতরে আবার কোন কত নাকার বান্দারা কষ্ট করিয়া রাত্র তিনটার সময় খানা খাইতে উঠিয়া সুন্দর করে সিহিরি খাইয়া দুই রেখা তাহাজ্জুদ করিয়া তারপরে ফজরের নামাজ একসাথে পড়িয়া ঘুমাইয়া দশটার সময় উঠিয়া কত সুন্দর শরীরটা হালকা লাগে, তোদের হাতে পায়ে ধরিয়া বলি তুমি আমার ভাই হও, তুমি আমার বোন হও, তুমি আমার আত্মীয় হও, যেই হও না কেন আল্লাহর বিরুদ্ধে যদি ডাকাতি করো এই রমজান থেকে ওয়াদাবদ্ধ হলাম, মাওলার ফরজ হুকুম রোজা ছাড়বো না, কারা কারা ছাড়বো না, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে তাকবীর, হে আল্লাহ পাকের বান্দারা, হে যুবকরা এবাদতের মূল উদ্দেশ্য হইল জান্নাত, ঠিক কি না? আমরা যাব, আমরা যাব মাওলার জান্নাতে, আমাদের বাড়ি হবে জান্নাতে, আমাদের ঘাঁটি হবে জান্নাতে, আমাদের সরদার হলেন আল্লাহ, আমাদের নেতা হলেন বিশ্ব নবী, কত কানি আরো শুরু কর, ঠিক না? আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের নেতা হলেন বিশ্ব নবী, আমাদের তন্ত্র মন্ত্র হলো কোরআন, আমাদের পুঁজি হইল নামাজ রোজা হজ যাকাত, আমাদের বাড়ি হবে জান্নাতে, ঠিক কিনা? এইবার আল্লাহ পাকের বান্দারা দুনিয়ার থেকে মৃত্যু হইয়া আজকের রাত্রি ধরে আমি আলামে সাইফির চক্ষু বন্ধ, বাড়ি করলাম, গাড়ি করলাম, মসজিদ করলাম, ময়দান করলাম, আমাকে আমার মা বাবা বিবি ছেলে মেয়ে সবাই চার বেহারার পালকিতে উঠাইয়া ওই মশারি নিচে নিয়ে কলা গাছের উপরে একখান তক্তার উপরে শুয়াইয়া গোসল করায় এমন ভাবে কাপড়ের কাপড় পরাইয়া দিবা, হাতর গোলাপ সুরমা দিবা,
গাইয়া কিসের আশায় ভরবানা কিনিয়া মালিক যাবো হায়রে কবরে হায়, এই দুনিয়াও বেশি দিনের থাকার জায়গা নাই, একে একে চলে গেলো সকলা। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।